ওয়ার্ল্ড অফ বই চ্যানেলটিতে তোমাকে স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থাবলীর আজ 34তম পত্র। পত্র পাঠে আমি বৈশাখী। কবি ঠাকুর পত্রটি লিখেছেন শ্রীমতী ইন্দিরা দেবীকে। তিরণ, 9ই সেপ্টেম্বর 1891। অনেকদিন পরে কাল মেঘবৃষ্টি কেটে শরতের সোনার রোদ্দুর উঠেছিল। পৃথিবীতে যে রোদ্দুর আছে সে কথা যেন একেবারে ভুলে গিয়েছিলুম। হঠাৎ যখন কাল 10টা 11টার পর রোদ্দুর ভেঙে পড়ল, তখন যেন একটা নতুন জিনিস দেখে মনে অপূর্ব বিস্ময়ের উদয় হলো। দিনটি বড় চমৎকার হয়েছিল। আমি দুপুরবেলার স্নানাহারের পর বারান্দার সামনে একটি আরামকেদারার ওপরে পা ছড়িয়ে দিয়ে অর্ধশয়ন অবস্থায় জাগ্রত স্বপ্নে নিযুক্ত ছিলুম। আমার চোখের সামনে আমাদের বাড়ির কম্পাউন্ডের কতগুলি নারকেল গাছ, তার উদিকে যত দূর দৃষ্টি যায় কেবলই শস্যক্ষেত্র। শস্যক্ষেত্রের একেবারে প্রান্তভাগে গাছপালার একটুখানি ঝাপসা নীল আভাস মাত্র। ঘুঘু ডাকছে এবং মাঝে মাঝে গরুর গলার নূপুর শোনা যাচ্ছে। কাঠবিড়ালি একবার লেজের ওপর ভর দিয়ে বসে মাথা তুলে চকিতের মধ্যে অদৃশ্য হচ্ছে। খুব একটা নিঝুম নিস্তব্ধ নিরালা ভাব। বাতাস অবাধে হু হু করে বয়ে আসছে। নারকেল গাছের পাতা ঝরঝর শব্দ করে কাঁপছে। দু চারজন চাষা মাঠের এক জায়গায় জটলা করে ধানের ছোট ছোট চারা উপরে নিয়ে আটি করে বাঁধছে। কাজকর্মের মধ্যে এইটুকু কেবল দেখা যাচ্ছে। 1887 সাল থেকে 1895 সাল পর্যন্ত লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত চিঠি ইন্দিরা দেবী নিজ হস্তে দুটি খাতায় লিখে রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন এবং পরবর্তীকালে 1391 সালে এই খাতা দুটির অবলম্বনেই ছিন্নপত্র গ্রন্থটি প্রকাশিত হয়। ছিন্নপত্র গ্রন্থাবলীর প্রত্যেকটি পত্র আমি সিরিজ আকারে আপনাদের কাছে তুলে ধরেছি। প্রত্যেকটি পত্র এক একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসব। পত্রপাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক করার অনুরোধ রাখলাম। আবার দেখা হচ্ছে পরের পত্রে। ভালো থাকবেন, নমস্কার।